আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আজকে অনেক দিন পর আমার ফার্মে চলে আসলাম। তো আমার ছোট্ট একটা ফার্ম এখানে, তো এখানে আমি দেশি মুরগি বর্তমানে পালছি এবং কোয়েল পাখি পালতাছি, কবুতরও আছে একজোড়া। তো কোয়েল পাখিগুলো ডিমে আসতেছে না, তো ধরে দেখলাম আগের থেকে কিছুটা ওজন বেড়েছে, কিন্তু এখনও পুরোপুরি ওজনটা আসে নাই। তো আশা করা যায় সামনে ডিম পারবে। আর এখানে তিনটা কোয়েল পাখির মধ্যে ছেলেটা হচ্ছে বেশি ওজন। তো এখান থেকে আমি কিছু শাকপাতা ওদেরকে ছিটিয়ে দেব, লতা পাতা। তো এগুলো খাওয়ালে ওদের ভিটামিনটা হয় ভালো, তো এটা থেকে ভালোই পুষ্টি পায়। তো ওরাও খেতে চায়। কোয়েল পাখিকে কিন্তু কলমি শাকটাও খাওয়াতে পারেন। তো আমি আমার কোয়েল পাখিকে কলমি শাক, তারপরে হেঁচি শাক এগুলো খাইয়ে থাকি এবং পুঁই শাকটাও খাওয়াই। আর এটা হচ্ছে লতা পাতা, ঘাস এগুলোও খাওয়াই। মুরগিটাও খায়, দেশি মুরগিগুলোতে ওই খাবারগুলো খায়। তো এখন আমি ছেড়ে দিয়েছি। তো এখানে একটা কোয়েল পাখি আছে ছেলে, তো ওই কোয়েল পাখিটা কি হয়েছে মানে মিডিং করে না। তো কোয়েল পাখি আছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গেলে মিডিং করে, তো ও এরা করে না। তো ধরে দেখলাম কোয়েল পাখির পায়ে উপর যেটা আছে সেখানে যে লাল একবারে ফুলা অংশ থাকে সেটা কিন্তু ছিল না। তার মানে হচ্ছে যে কোয়েল পাখিটা পুরোপুরি অ্যাডাল হয় নাই এখনও। তেই যে কোয়েল পাখিটা এখন অ্যাডাল হয় না, ওরা ঠিকমতো এর মধ্যে গরম গেছে, প্রচণ্ড গরম গেছে, তো তখন খাওয়া দাওয়া ঠিকমতো করেনি। এখন আবার ঠান্ডা পড়ছে, তো ওরা আবার খাওয়া দাওয়া ঠিক মতন করতেছে। তো খাওয়া দাওয়াটা ঠিক মতন হয়ে গেলে ওরা ওজনটা তাড়াতাড়ি চলে আসবে এবং ডিম পাড়বে, ডিম পাড়া শুরু করে দেবে। তো এগুলো হচ্ছে মেয়ে কোয়েল পাখি, তো এগুলো আগে থেকে একটুখানি ওজন এসেছে। আর ভিতর আমি খড়কটা দিয়েছি কারণ হচ্ছে রাত্রে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে ওরা শীত লাগে, তখন আমি খোড়াটা দিয়েছি আর নিচে একটা কাপড় বিছিয়ে তারপর খড়কটা দিয়েছি, এতে করে ওরা ভিতরে ঘুমাবে। আর এটা হচ্ছে আমার এই দেশি মোরগটা মুরগিটা, তো এই মুরগিটাও ডিম পাড়তেছে, তো এখন আবার একটু অপ আছে, মাঝে মাঝে পারে আবার পারে না এরকম। তো ও কিন্তু পাতা খায় এবং ডিমের খোসাটা বিশেষ করে পছন্দ করে। তো এগুলো আমি খেয়াল করে দেই ওকে, ওকে দেই। নিচে আরেকটা মুরগি আছে, এই যে এই কালো মুরগিটা কিন্তু এখনও ডিম পাড়া শুরু করে নাই। তো আমার একটা সাদা মুরগি ছিল, মোরগ ছিল, তো এই মোরগটাকে আমি কেটে ফেলেছি। কারণ হয়েছিল মোরগটা প্রচণ্ড বৃষ্টির মধ্যে ও ঠান্ডা লেগে গিয়েছিলো, মানে এই মুরগিগুলো মোরগগুলো তো বেশি দিন বাঁচা যায় না, কিছু হলেই ঠান্ডা লাগে, এর মধ্যে দুইবার ঠান্ডা লেগেছিলো, তো সুস্থ করেছি। তো এখন আবার লেগেছে, তারপর আমি কেটেই ফেলেছি। তো ভাবছি যে ওর জন্য ওদের জন্য আরেকটা রাতা মুরগি কিনবো। তো এখন আমি এই যে কিছু পাতা ওদের দিয়ে দিলাম দেশি মুরগিকে, তো দেশি মুরগি কিন্তু সারা থাকলে এই ধরনের পাতাগুলো খায়। আপনারা আবার ভাববেন না যে এগুলো খাওয়ালে মুরগি অসুস্থ হয়ে যাবে, তো এগুলো মুরগির জন্য পুষ্টিদায়ক একটা খাবার, এগুলো ওরা খেয়ে থাকে, পোকামাকড় এগুলোও খায়। তো মুরগিকে যখন আমি হাত দিয়ে ধরে পাতাটা খাওয়াই তখন ওই কিন্তু বেশি খায়, আর যখন এভাবে রেখে দেই তাহলে একটু কম খায়। তো যখন সময় হয় তখন আর কি পাতাটা হাত ধরে ধরে বসে 5 মিনিট বসে তারপর খাওয়াই, আর মাঝে মাঝে ছিঁড়ে দিয়ে চলে আসি। তো এভাবে মিলিয়ে ঝিলিয়ে ওদের লালন পালন করতেছি। তো আরেকটা বিষয় হয়েছে যে আমার মুরগিতে যে ডিম পেড়েছিল, বিশেষ করে যে উপরের যে একটা রোগা পাতলা মুরগি দেখতে পাচ্ছেন ওই মুরগিটাই বেশি ডিম পেড়েছে, আর এটা তো এখনও পাড়া শুরু করে নেই, একদম নিউ, এটা নতুন, একদম নতুন একটা মুরগি। তো আর এই মুরগিটা একবার ডিম পাড়ছিল 15টা ডিম। তো আরেকটা মুরগি যে ডিম পেড়েছে যার কথা বলতেছিলাম, ওর ডিম বেচেছিলাম আমি 2 হালি ডিমের মতো, 2 হালি দুইটা ডিম মতন বিক্রি করেছি। আর দেশি মুরগির ডিমটা তো অনেক দাম, বাজারে বিক্রি করে 100 টাকার মতন, আবার আমি বিক্রি করেছি 80 টাকা, তো আমি একটু কম বিক্রি করে দিই। তো আমি 2 হালি দুইটা ডিমের মতন বিক্রি করেছি, তো ভালো লাগছিল যে মানে বিক্রি করে যে আমার নিজের পালা মুরগির ডিম বিক্রি করেছি। তো এখানে কিছু মাছ পালি, আমি এখানে কিছু মাছ পুষেছি, কই মাছ এবং হচ্ছে শিং মাছ। তো ওদের এখন একটু খাবার দিব। তো আমার মাছ ছিল অনেকগুলো মাছ, তো আমি মাছ কেটে দেখেছি মাছের পেটের মধ্যে ডিম হয়ে গেছে, তার জন্য ভাবলাম যে আরও কিছুদিন পালি, তো মাছের জন্য আবার খাবার কিনে এনেছি যে এই খাবারগুলো। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।